স্যার, প্রায় 25 বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি এবং এখানের লোকেরা দিয়ে চলাচল করছে। এই রাস্তাটা দিয়ে প্রায় 11 বছর অবজেকশন দিয়েছে, কারেন্টটা হতে দেয়নি স্যার। স্যার রাস্তাটা দেখুন, এই খুঁটি, এই রাস্তা, এটা বলতে চাইছে রাস্তা দেবো, কারেন্ট দেবো না। এই হচ্ছে আমার বাড়ি, লক্ষ্মী খাঁয়ের বাড়ি। এটা আবার একটা সিদ্ধান্ত হলো যে এইদিকে কারেন্ট দেওয়া হবে, আবার এইদিকেও অবজেকশন দিল। এই কদিন আগে কারেন্টের খুঁটি ফুঁটি সব নিয়ে এসেছিলো, এগুলো আবার ফিরে নিয়ে চলে গেল কালকে। এইটা 11 বছর ধরে অবজেকশন হয়ে আছে। তিন জায়গা দিয়ে দেখুন স্যার, এইটা দিয়ে সোজা চলে আসবে কারেন্টটা, এইটাই সামনে হবে, কিন্তু পার্টির লোকেরা যদি একটু মাথা ঘামায় হয়ে যাবে। আমরা 10-11 বছর ধরে বাড়িতে লাইন পাচ্ছি না। আমার বাবা লাইনে দরখাস্ত জমা দেওয়ার দিয়ে মানে মারা যায়, মানে গরমে স্ট্রোক হয়ে মারা যায়। তারপরে এবার মায়েরও খুব শরীর খারাপ, সেই কারণে আমরা এসেছি যে বিডিও এসডিওতে সব জমা দিতে এসেছিলাম। তোমার সবাইকে জমা দিলাম, দিয়ে থানাতে জমা দিলাম, তারপরে বিডিও এসডিও সভাপতিকে জমা দিলাম, দিয়ে এমএলএকে জমা দিয়েছি, দিয়ে আমরা এখন আপনি কি চাইছেন? এখন চাইছি বলতে আমাদের যত লাইনটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য আমরা এসেছিলাম আর কি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে রায়পুর, রায়পুরে বাড়ি, শালিপুর 1 নম্বর পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুশান্ত খাঁ। সুশান্ত? হ্যাঁ, সুশান্ত খাঁ। এরপরে যদি না লাইন হয় আমার মা অনশন করবে, করে জীবন ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 9 এপ্রিলে অনশনে বসবে। কতদিন পর্যন্ত অনশন করবে? ও যতদিন না লাইন হচ্ছে ততদিন অনশন করে জীবন ত্যাগ করবে বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে লক্ষ্মী খাঁ। লক্ষ্মী খাঁ। কারেন্ট নেই? কারেন্ট নেই বলতে পাশাপাশি লোকেরা অবজেকশন দিচ্ছে, বলছে রাস্তা দেবো তো কারেন্ট দেবো না। হ্যাঁ, আরেকদিকে লাইন আছে, সে বলছে যে মানে লিখিত দরখাস্ত দিচ্ছে যে হ্যাঁ দেখ আমি এদিকে দেবো। এবার তাদের বাঁশঝাড় আছে, তারা বাঁশঝাড়গুলোকে কেটে তারাও অবজেকশন দিচ্ছে, বাঁশঝাড় আমরা অতটা কাটতে পারবো না। তো আবার কারেন্ট অফিসে বলছে যে কারেন্ট যে আমরা কাঁচা এমনি স্টিল তার দিয়ে আমরা দেবো, এমনি সার্ফিস তার দিয়ে দেবো না, বাঁশঝাড় উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই কারণে আমার বাড়িতে লাইনটা হচ্ছে না। পঞ্চায়েতে গিয়েছিলেন? পঞ্চায়েতে বারবার যাওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি। 8 বছর আগে মারা গেছে। বাড়িতে কতজন আছেন আপনারা? বাড়িতে 9 জন আছে। পড়াশোনা করে? হ্যাঁ, দাদার 3টে ছেলে মেয়ে, তারা পড়াশোনা করে, আমার একটা মেয়ে পড়াশোনা করে। মানে খুবই অসুবিধে, বাড়িতে কারেন্ট নেই, পাখা চলে নেই, খুবই মানে রাত্রে মানে পড়াশোনা করতে পারে না, খুবই অসুবিধা হচ্ছে।